এখন মাইকে আজান দেওয়া যাবে না এই ফতুয়া তো বারোশো বছর পূর্বে ইমাম দিয়ে যাননি এখন আপনি এই মাইকে আজানের ফতুয়াটা কাছ থেকে নেবেন আপনি তো ইমাম শাহি অনুসারী এবার ইমাম শাহি রহমুল্লার কবরের কারে পাশে গিয়ে বলেন ইমাম সাহেব আমরা তো আপনার অনুসারী আপনি তো কবরে শুয়ে আছেন বর্তমান জমানায় পৃথিবীতে মাইক আবিষ্কার হয়েছে মাইকে আজান দেওয়া যাবে কিনা, এই মর্মে তো আপনার কেতাবে আপনি কিছু বলে যান নেই অতএব আমাদেরকে এখন কবর থেকেই ফায়সালা দিন কি সম্ভব তাহলে কার ফতুয়া যদি বর্তমান জামানার আলেমদের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে আপনি কি করে বলেন যে বারোশো বছর পূর্বে যে ইমাম চলে গেছে আমি তার অনুসরণ করি শুধু কি তাই শুধু তাই নয় এখানে আরো অনেক ব্যাপার রয়ে গেছে তা হল যে আপনি দুনিয়াবি যে সমস্ত সমস্যা যুগের পর যুগ আসতে থাকবে সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই বেঁচে থাকা বর্তমান যুগের কোনো ইমামের ফতোয়া গ্রহণ করতে হবে বন্ধুগণ দুনিয়াবি বিষয়ে সব বুঝি কিন্তু আখেরাতের ক্ষেত্রে মগা হয়ে যায় আমার এক ক্লাস ফ্রেন্ডসিল নাম আমির আমির হাসান বাড়ি শ্রীলঙ্কা সাফি মাধবের লোক বোধহয় সাধারণ লোক কোরআন হাদিস জানে না তোমার হাদিস কোরআন পড়বে কি করে তা আমি বললাম সাধারণ লোক তো কোরআন হাদিস পড়তে জানে না সাধারণ লোক তো ইমাম সাহেবের কেতাব তো পড়তে জানে যেই লোক কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না কোরআন বোঝে না হাদিস বোঝে না সেই লোক কি মাঝাবি কেতাব পড়তে পারে না যে লোক কোরআন হাদিস পড়তে পারে না সে লোক তো মাঝাবের কেতাবও পড়তে পারে না তো ইমাম আবু হানিব রহমুল্লা মানবে কি করে ইমাম মালিক রহেমুল্লার ফতোয়া সে জানবে কি করে বর্তমান জামানার বেঁচে থাকা কোনো লোকের কাছে জিজ্ঞেস করতে হবে আমার মাঝাবে কি আছে যেই লোক জিজ্ঞেস করবে আমার মাঝাবে কি আছে সেই লোকেরা বললেই তো হয় কোরআন হাদিসে কি আছে যার কাছ থেকে মাঝাব জানবে তার কাছ থেকে তো কোরআন হাদিস জানা যায় বন্ধুগণ দুনিয়া বিবিষয়ে তারা ভালো বোঝে আখের সম্পর্কে মঘা হয়ে যায় মিনাল দুনিয়া হুম আখের আখেরাত সম্পর্কে তারা গাফেল তাকলিদের সবচেয়ে মারাত্মক সমস্যা হল ইস্তেহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার বন্ধ করে দেয় ক আলাল আব্দুল হাই আল্লাহ নবী রাহেমাউল্লাহ ওয়াম্মাল ইস্তিহাদুল মুতলাক ফাকালু ইখতাতাম বিল আইমাতিল আরবা হাত্তা আউজাবু তাকলিদ ইলা আখিরে তারা ইস্তিহাদ সম্পর্কে বলে ইস্তিহাদের দরজা রুদ্ধ হয়ে গেছে চার মাযহাবের মাধ্যমে ইস্তিহাদের দরজা বন্ধ চার মাযহাবের চারজন ইমামের মাধ্যমে তারা নিজেদেরকে বলে তাকলিদ আজিব তাদের এই সমস্ত খোস খেয়ালের কোন দলিল নাই তারাও সবের তোয়াক্কা করে না অতএব তাদের এই কথার দিকে তোমরা ভুরুক্ষেপ করো না বন্ধুগণ মুসলিম বিনষ্ট হয় তাকলিদের কারণে চার মাঝাবের চার মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল্লাহ হারামে যা আপনারা পূর্বে শুনেছেন ছয়শ চার হিজড়িতে ছয়শ ছাপ্পান্ন হিজড়িতে বাগদাদ ধ্বংস হয় বাগদাদ ধ্বংস হয় ছয়শ ছাপ্পান্ন হিজড়িতে মুসলমানদের আপোষ মারামারিতে আটশো এক হিজড়ি থেকে তেরোশো তেতাল্লিশ পর্যন্ত কাবাঘরকে বিভক্ত করা হয় পাঁচশো বিয়াল্লিশ বছর যাবৎ এই পৃথিবীর মুসলিমেরা এই তাকলিদের কারণে এক জামাতে সালাদ আদায় করতে পারেন নাই বন্ধুগণ ঐক্য বিনষ্ট হয় আপনি বলছেন আহলাদিসরা ঐক্য বিনষ্ট করে আহলাদিসেরা ঐক্য বিনষ্ট করে না যারা চার মাঝাবকে স্বীকৃতি দেয় চার তরিকাকে স্বীকৃতি দেয় চার ভাগে বিভক্ত হতে বলে মানুষকে তারাই হলো ঐক্য বিনষ্টকারী আমাদের প্ল্যাটফর্মের নাম মোহাম্মদী প্ল্যাটফর্ম কোরআন এবং সুন্নার প্ল্যাটফর্ম কোরআন এবং সুন্নার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তাম বিশ্বের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই আমি যদি মোহাম্মদী তরিকার অনুসারী হই মুহাম্মাদি তরিকা এমন তরিকা যেই তরিকায় আসার জন্য হানাফি সাফি মালিকিহাম বলি চিষ্টিয়া নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া কোন উত্তরিকার লোকের সেখানে আসতে বাধা নাই বন্ধুগণ এই তাকলিদের বিরোধিতায় যে সমস্ত ইমামদের নামে তাকলিদ বানানো তাকলিদ করা হচ্ছে এবং মাঝাব তৈরি করা হচ্ছে তারাও এই তাকলিদের বিরুদ্ধে অসংখ্য বক্তব্য দিয়ে গেছেন কলা ইমাম আবু হানিফা রহমাউল্লা নহমান বিন সাবেদ বিন জুয়াতাল কুফি রহেমাল ইমাম আবু হানি পর রহমুল্লাহ হালামুন আলাম আল্লাম ইয়ারিফ দলিলি আই ইফতিয়াবে কালামি যে আমার কথার দলিল জানে না তার জন্য আবার কথা দিয়ে ফতুয়া দেওয়া হারা কিতাবুল মিজান প্রথম খন্ড তেষট্টি পৃষ্ঠা কল আল ইমাম মালিক রহমুল্লাহ মামিন হাদিন ইল্লা মা খুদুম মিন কালামিহি ও মারদুদুন আলাইহি ইল্লা পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যার কথার কাটছাট নাই যার কথার গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্যতা নাই একমাত্র এই কবরের বাসিন্দা ছাড়া ওয়াসা আইলা কবরিন নবী সাল্লাই সাল্লাম আল্লামা নাসির উদ্দিন আলবানী রহমাল্লা সিলসিলা সহিয়া একশো তেত্রিশ পাঁচশো বিশ তিন হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্য ইমাম শাফি রহমান্লাহ বলেন ইদার আইতুম কালামী উখ আলিফুল হাদীস ফাম আলু বিল হাদিস এ ওয়াদরিবু কালামী আলহায়েত একদুল জিদ তিরানব্বই পৃষ্ঠা ইমাম শাফি রহমানুল্লাহ বলেন যখন আমার কথাকে সৈয়াদীসের খেলাপ দেখতে পাবে তখন তোমরা হাদিসের উপর আমল করো আমার কথাকে ওয়ালের গায়েস করে মারো বন্ধুগণ ইমাম আহমদ বিন হাম্বুল রহমাল্লা দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারিন